নমস্কার, আমি জানকি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এই রেসিপিটা আমি তৈরি করেছি গলদা চিংড়ি দিয়ে। এই মালাইকারি খুবই ক্রিমি এবং টেস্টি, আর অতি সহজে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক। প্রথমে এর ইনগ্রিডিয়েন্টসগুলি দেখে নিচ্ছি। এখানে আধা কেজি গলদা চিংড়ি মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে আমি মেখে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিটের জন্য। নুন নিয়েছি 1 টিস্পুন, চিনি নিয়েছি আধা টিস্পুন, হলুদ পাউডার আধা টিস্পুন, কাশ্মীরি লঙ্কা পাউডার 1 টেবিল চামচ, ফোড়নের জন্য তেজপাতা আর জিরে, সরষের তেল নিয়েছি আধা কাপ, ঘি নিয়েছি আধা চা চামচ, গরম মশলা পাউডার আধা চা চামচ, নারকেলের দুধ নিয়েছি বড় গ্লাসের 1 গ্লাস, একটা বড় নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর মিক্সিতে গরম জলের সঙ্গে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে তৈরি হয়ে যাবে নারকেলের দুধ। আজকাল প্যাকেটে নারকেলের দুধ কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এখানে বড় সাইজের 1টি টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই সবগুলোকে আমি কেটে ছোটো ছোটো করে পিস করে এবার একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। মিক্সার জারে দিয়ে খুব ভালো একটা মিহি আমি পেস্ট তৈরি করে নেব। এখানে টমেটো পেঁয়াজ আছে তাই এখানে আমি জল ব্যবহার করিনি, এমনিতেই পেস্টটা তৈরি করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে আমি তেলটা ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। খুব ভালোভাবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব। কয়েকটা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়, তাই আমি 1 মিনিটের মতন উল্টে পাল্টে এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। সব মাছগুলোকে আমি এইভাবে হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি আছে, আমি অল্প তেল কমিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি তেজপাতা আর জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি, কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি আগে থেকে তৈরি করা পেস্টটা ঢেলে দিলাম। মিক্সার জারটাকে অল্প জল দিয়ে ধুয়ে এই জলটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলি, নুন হলুদ লঙ্কা পাউডারগুলি দিয়ে দিচ্ছি, চিনিটাও দিয়ে দিয়েছি। এই মশলাগুলোকে খুব ভালোভাবে একবার মিক্স করে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এই মশলাটাকে আমি 7 থেকে 8 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই মশলাটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। এই 5 মিনিটের মধ্যে এখানে আমি 2-1 বার উল্টে দিয়ে মশলাটাকে আমি নাড়াচাড়া করে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, এই মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে অল্প নারকেলের দুধ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই মশলাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার এসছে, আর দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নারকেলের দুধটা ঢেলে দিলাম। খুব ভালোভাবে একবার মিক্স করে নেব। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এবার গরম মশলা পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম, ঘিটাও দিয়ে দিচ্ছি, আরও একবার ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলা আর ঘিটা যাতে মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় তার জন্য আমি প্রথমে এই মশলাগুলো দিয়ে দিলাম। এবারে 3টে কাঁচা লঙ্কা অল্প ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। চিংড়ি মাছ হতে 5 মিনিটের সময় লাগে, এর চেয়ে বেশি সময় প্রয়োজন পড়ে না, কারণ মাছটা আমি আগে ভেজে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম।
তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।